রাব্বি ভাই কি আপনি কি আছেন লাইনে? রাব্বি ভাই, হ্যালো রাব্বি ভাই, আপনি কি লাইনে আছেন? আছেন তো বোধ হয়, দেখা না, উনার একটু দেখা দিতেছে না। আসলে আজকের যা বলি আমরা কোথাও অফ করে আবার হ্যালো রাব্বি ভাই, আপনি কি আসেননি? আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। কথা বলছিলাম আয়ন টিভি থেকে, কথা বলছিলাম আয়ন এক্সক্লুসিভে, এবং কথা বলছিলাম ইউএস এর বর্তমান অবস্থা নিয়ে। আমি কাউন্সিলর আলাউর খন্দকার, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। যে বিষয়টি নিয়ে আমি রাব্বি সাহেবের সাথে কথা বলছিলাম সেটি হচ্ছে যে বর্তমানে আমাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে অর্থাৎ ইউএসএতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এই কোভিড-19 সময় অর্থাৎ এই প্যান্ডামিকের সময় কেমন আছে? কোভিড-19 কারণে আমাদের নিয়ম নিউ সহ এক অত্যন্ত এফেক্ট করে আমাদের প্রায় 200 ওনারা স্বাগত বরণ করেছেন। একটু আগে একজন আমি ফোন পেলাম যে আরেকজন মারা গেছে। তো প্রতিদিনই বাংলাদেশ একজন না একজন নিউ ইয়র্ক নিউ জার্সি এরিয়াটা বেশি জনবসতি এবং ওই জায়গায় তাই ইনফেক্টেড হয়েছে। এখানে হাই ডেন্সিটি, এখানে অনেক লোক মারা গেছে। এবং আমি যখন গ্রেভিয়ার্ডে যাই, কোনো জায়গা নেই, সমস্ত গ্রেভিয়ার্ড আর সেমিটারিটা পূর্ণ হয়ে গেছে, শুধু ইভেন বাংলাদেশের সেকশনটাও ভরে গেছে, এত মানুষ এই কোভিডে মারা গেলেন। এবং এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যুক্তরাজ্য সহ অত্যন্ত হাইয়েস্ট নাম্বার এভরিডে আমরা রেকর্ড ব্রেক করছে, প্রতিদিন প্রতি মিনিটে 2 লোক মারা যাচ্ছে এবং 4 লোক ইনফেক্টেড হচ্ছে। তো এই একটা আশার বাণী হলো আমাদের 2 ভ্যাকসিন বর্তমানে বিদ্যমান রয়েছে, যে 2 ভ্যাকসিন হেলথ ফার্স্ট রেসপন্ডার যারা তাদেরকে দেওয়া হচ্ছে, এবং যারা এলডারলি অন্যান্য ডিজিজে ইনফেক্টেড আছে তাদেরকে একটা সিরিয়াল নাম্বার আছে। যেমন আমি আমারটা ফাইন্ড আউট করেছি, আমি এপ্রিলে আমার এটা রিসিভ করব যদি এই স্বাভাবিক গতিতে চলতে থাকে। কিন্তু ইতিমধ্যে আমাদের যে ড্যামেজটা হয়ে গেছে সারা বিশ্ব অর্থনৈতিকভাবে বাংলাদেশি সহ সবাই, আমরা তো এই গ্লোবাল ভিলেজের বাইরে কেউ নাই। আপনি যেখানে আছেন এখানেও সমান পরিস্থিতি। এখানে মানুষ আমাদের 2 ইতিমধ্যে স্টিমুলাস প্যাকেজ দেওয়া হয়েছে, একটি আমরা গত সপ্তাহে আমরা রিসিভ করেছি, এর আগে আরেকটি পেয়েছিলাম, এবং আশা করছি জো বাইডেন গভর্নমেন্ট আসার পরে হয়তো আমরা আরেকটি স্টিমুলাস আসবে, যেটা জো বাইডেন সাহেব প্রস্তাব করেছেন যে প্রতি পার হেড $2,000 করে দেওয়ার কথা। দেখেন আমরা অর্থনৈতিকভাবে অনেকেই জব লস্ট, অনেক আনএমপ্লয়মেন্ট হলো বর্তমানে হাইয়েস্ট 11 হলো হাইয়েস্ট নাম্বার ইন হিস্ট্রি, এবং অনেকগুলা কোম্পানি ইন্ডাস্ট্রিজ এবং ইয়েগুলো বন্ধ হয়ে গেছে এই কোভিড এর কারণে।
আরো বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থনৈতিক বাজার মন্দা রয়েছে, ইতিমধ্যে হাউস মার্কেট গুলা সবগুলা ধ্বংসের দ্বার প্রান্তে, এই শুধু যুক্তরাষ্ট্র বেসিক না পুরো বিশ্বই। এবং আপনি নিশ্চয়ই জানেন যুক্তরাষ্ট্র যদি ধ্বংসের দ্বার প্রান্তে ইকোনমি চলে যায় সারা বিশ্বে একটা ইম্প্যাক্ট চলে আসবে। এই ইম্প্যাক্টটা উই ক্যান ফিল দ্যাট আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, যে আমরা এই সবাই ফেস করতেছি। তা আমরা আশা করব নতুন যে 100 দিনের কর্মসূচি নিয়ে জো বাইডেন যেভাবে উনি উনি কথা বলছেন, আমরা সবাই আশাবাদী, এবং উনি টপ ওয়ান প্রায়োরিটিতে রাখছেন যে কোভিড পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবে, একটা টাস্ক ফোর্স গঠন করেছেন। এবং টাস্ক ফোর্সের জি কাউন্সিলর আলাউর খন্দকার সাহেব, যেহেতু আপনি বাংলাদেশি এবং আপনি লোকাল সরকারের সাথে জড়িত, আমি একটি জিনিস স্পেসিফিক আপনার সাথে জানতে চাই যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা ইউএসএতে বর্তমানে অবস্থান করছে, তাদেরকে কিভাবে আপনারা লোকাল সরকার থেকে, লোকাল গভর্নমেন্ট থেকে বা আমাদের যারা রেসপন্সিবল পার্সন ইউএসএতে আছেন, তারা কিভাবে সাপোর্ট দিচ্ছেন এবং তারা কিভাবে একটু, এখন তো সবারই মনোবল প্রায় শূন্য কোটায়, তারা কিভাবে একটু মনোবল পেতে পারে, একটু সাহস পেতে পারে, এই লোকাল গভর্নমেন্ট কিভাবে সাপোর্ট দিচ্ছে, আপনারা লোকাল প্রতিনিধিরা কিভাবে সাপোর্ট দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিদেরকে একটু বলবেন প্লিজ। জি, ইতিমধ্যে আমরা বিভিন্ন কমিউনিটিতে কাজ চলছে, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি স্পেসিফিকলি। আমি আপনাকে বলি, আমি যেই সিটিতে আছি সেখানে আমাদের একটা হেল্প সেন্টার রয়েছে, সেই হেল্প সেন্টারের মাধ্যমে এখানে কাউন্সিলর একজন শাহিন কালিগুনার হেল্প সেন্টারে আমরা অনলাইন সবসময় 24 ঘন্টাই খোলা আছে, ফোন করতে পারেন এখানে, কারো যদি কোনো অসুবিধা হয়, মেডিকেল সমস্যা হয়, কারো মানে যে কোনো ধরনের র্যান্ট দেওয়ার সমস্যা, আমরা এগুলো অ্যাসিস্ট্যান্ট করছি, আমাদের লোকজন করছে, এই কমিউনিটি সেবা দিয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা কমিউনিটি, শুধু বাংলাদেশি নয়, যারা এই এই সিটিতে আরো 50টি এথনিসিটি রয়েছে, তাদের প্রত্যেকেরই এরা সামাজিক অর্গানাইজেশন রয়েছে, ওদের মাধ্যমে তারা কমিউনিটিকে হেল্প দিয়ে যাচ্ছে। এবং এট দ্য সেম টাইম আপনি জানেন ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট প্রচুর পরিমাণ সাহায্যের হাত বাড়িয়ে আসছে, যারা যেমন যারা লো ইনকাম, হাউজিং এর সমস্যা রয়েছে, মর্গেজ, আপনি যাদের বাসার মর্গেজ দিতে পারছেন তাদের জন্য এই হার্ডশিপ, কোভিড হার্ডশিপ নামে একটা অনলাইন ইয়ে করা হয়েছে, এখানে 1 বছর যদি কেউ না দেয় তাহলেও তার এই ইন্টারেস্ট রেট হাই হবে না, তার এটা ফ্রিজ করে রাখা হবে, তার রিপোর্ট ক্রেডিট বলতে যাবে না। তো গভর্নমেন্টও সব এটা দিয়ে যাচ্ছে, কিন্তু ইনফরমেশন গুলো আমরা কমিউনিটিতে প্রোভাইড করছি বিভিন্নভাবে। আমাদের আমি এরকমের একটা টক শো করি, আপনি হয়তো জানেন, আমি আমরা এরকম টিভি চ্যানেল, যেহেতু আমরা এখন ঘরের মধ্যে, তো আমরা এইভাবে আমাদের কমিউনিটিকে আমরা অনলাইনের মাধ্যমে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, এখানে যে আছে, যে অসুবিধা আছে, আমাদের হটলাইন গুলার খোলার আছে, যে যদি কেউ বলে যে ভাই আমার এই সমস্যা রয়েছে, আমি এখানে দিতে পারছি না, আমরা এগুলাকে আমরা দ্রুত গতিতে যে যে অবস্থানেই থাকে আমরা হেল্প। জি, আমি কারণটা হচ্ছে যে দেখুন, এই যে একটা প্যান্ডামিক, যে কঠিন সময় আমরা পাশ করছি, শুধুমাত্র বাংলাদেশিরা না, সারা বিশ্বের মানুষগুলো, এখন হচ্ছে যে আমাদেরকে একে অন্যকে সাপোর্ট দিতে হবে, স্পেশালি আপনারা যারা নেতৃত্বস্থানীয় লোক, আপনারা যারা লিড দিচ্ছেন, আপনারা কমিউনিটির ভয়েস, আপনাদেরকেই ফ্রন্ট লাইনে থাকতে হবে এই অ্যাডভাইস দেওয়ার জন্য, তাদেরকে সাহস দেওয়ার জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে হেল্প করার জন্য। আপনাকে ধন্যবাদ, আমি আপনার কাছে আবার আসবো। আমি যাচ্ছি ডক্টর রাবি আপনার কাছে, আপনি কেমন শুনতে পাচ্ছেন? ডক্টর রাব্বি আলম শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আপনার মনে মিউট করা, আপনি কি একটু শুনতে পাচ্ছেন? জি, সেম আপনার কাছেও আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের প্রবাসী ইউএসএ যারা আছেন, প্রবাসী বাংলাদেশিরা, তারা কেমন আছেন, তাদেরকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন আপনারা, এবং তারা কিভাবে আরও সাপোর্ট পেতে পারে এই কঠিন সময়ে? জি, ধন্যবাদ। আসলে আলাউর ভাই অনেক সুন্দর করে, চমৎকার করে বলে গেছেন। জি, সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটিতে অনেক নন প্রফিট অর্গানাইজেশন আছে, তারপরে আপনার কমিউনিটি কাউন্সিল আছে, তারপরে বিভিন্ন ধরনের সংগঠন যারা নিজেদের অবস্থা থেকে কাজ করছে, এর পাশাপাশি লোকাল গভর্নমেন্ট, লোকাল যে কমিউনিটি, মেইনস্ট্রিম কমিউনিটি, এরাও কিন্তু অনেক হেল্প করছে। তো সেই ক্ষেত্রে আমাদের কমিউনিটিতে বিভিন্ন যারা লোকাল অর্গানাইজেশনের সাথে জড়িত, ওনারা হেল্প করছেন। এবং সরকারিভাবে আপনারা জানেন যে আমাদের স্মল বিজনেস, আমাদের কমিউনিটি অনেকে কিন্তু স্মল বিজনেসের সাথে জড়িত, জড়িত, রাইট? হ্যাঁ, স্মল বিজনেসের SBI এর যে স্পেশাল ফান্ডটা এবং PPP, যে ওইটাকেও তারা এক্সটেন্ড করছে 2021 এর
31শে ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা, 31শে ডিসেম্বর পর্যন্ত যারা বিজনেস করছেন, জি, যারা বিজনেস করছেন তাদেরকে আরো এক্সটেন্ডেড হেল্প দেওয়া হচ্ছে। এবং এই প্যান্ডামিকের যে এটা ছিল সরাসরি সরকারি যে ভাতাটা ছিল, এটা ডিসেম্বরের 26 তারিখে শেষ হয়ে গেছে। কিন্তু যারা আনএমপ্লয়মেন্টে আছে তাদেরকে একটা ফেডারেল বিল আসছে, তাদেরকে আরো অ্যাডিশনাল বোধহয় $400 করে দেওয়া হবে, যেটা জো বাইডেনের সরকার আসলে এটা তারা অ্যাক্টিভ করবে আর কি। তো এইটা একটা বড় ব্যাপার দেখা যাচ্ছে। সক্রিয় ভাবে একটা ফ্যামিলিতে যদি 3 জন কাজের লোক থাকে, কাজ করছেন না, তারা একটা অ্যামাউন্ট পাবে উইকলি এবং মান্থলি তারা বেনিফিট পাবে। রাইট, এই মুহূর্তে বিশেষ করে আমার মনে হয় না যে কমিউনিটি কেউ না খেয়ে আছে, আমার মনে হয় না যে কেউ হার্ডশিপ আছে। বাট হ্যাঁ, যারা পেমেন্ট দিতে পারছে না, যারা রেন্ট করছে, ইভিকশনও মানে প্রতিটা স্টেটের গভর্নর স্টপ করে দিচ্ছে। রাইট, তো এইটাকে আবার রিওপেন হবে। কিন্তু আমরা দেখতে চাচ্ছি, দেখি জো বাইডেন, কমলা হ্যারিস ওনাদের অ্যাপ্রোচটা কি। জানুয়ারির 21 তারিখে 20 তারিখে ওনারা বলবেন ওনাদের মূল কি কি ট্যাক্স ফোর্স নিয়ে কাজ করতে হবে। তো স্টিল প্যান্ডামিকের যে হার্ডশিপটা, আমার মনে হয় যে বাংলাদেশি কমিউনিটির হাতে এখন অনেক পয়সা। আচ্ছা, যারা 5 জন ফ্যামিলির লোক আছে, এটা আলোর ভাই হয়তো আমার সাথে একমত হবেন, জি আমি জানি না, হ্যাঁ, প্রতিটা লোককে গভর্নমেন্ট থেকে অলমোস্ট $15,000-$20,000 পর্যন্ত দেওয়া হয়েছে। তো একটা ফ্যামিলি, 5 জনের ফ্যামিলি হলে তাদের হাতে $1,00,000 আছে এই মুহূর্তে, আমি আপনাকে এটা জানিয়ে দিই। তো তারপরেও এক্সট্রা $1,200 করে দেওয়া হচ্ছে আবার অ্যাডাল্টের, এবং $2,000 করে দিবে গভর্নমেন্ট। তো সেখানে ডক্টর রাব্বি, আমি আরেকটা জিনিস আপনাকে একটু একটু প্রশ্ন করব, মানে বাঙালিরা ভালো আছে, তবে আমাদের করোনার বাইরে আছে। হ্যাঁ জি, আমি আমি একটা জিনিস আপনাকে, যেটা জনাব কাউন্সিলর সাহেব যেটা বললেন, যে ধরুন উনি এপ্রিলে পাচ্ছেন হচ্ছে মনে হয় ভ্যাকসিন, ওনার সিরিয়াল মানে এপ্রিলে, তো আমাদের প্রবাসী বাংলাদেশিদের এই যে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কী অবস্থা, কে কখন পাবে, নাকি এটা কি যেমন ব্রিটেনে আমাদের প্রায়োরিটি বেসড, যাদের বয়স বেশি, যারা এনএসএসে কাজ করে, এইভাবে প্রায়োরিটি বেজ আমরা সিলেক্ট, আমি কখন পাবো এখনও লিস্ট আসে নাই। তো আপনাদের ব্রিটেনে কারা কখন ভ্যাকসিন পাবে, আমাদের প্রবাসী বাংলাদেশিরা অনেকেই আছেন জিনিসগুলো বুঝে না, আপনারা কীভাবে তাদেরকে হেল্প করবেন? জি, এখানে মূল ব্যাপার হচ্ছে যে আমরা এখনও যারা হেলথ এবং অ্যাডমিনিস্ট্রেশন আছে, যেমন আমাদের সিটির মেয়র, কাউন্টির যে এক্সিকিউটিভ এবং স্টেটের যে স্টেট সেনেট বা স্টেট রিপ্রেজেন্টেটিভ, তো এখানে আপনার ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, যে আপনারা ওয়েবসাইটে যেতে হবে, আপনাকে ওখানে সাইন আপ করতে হবে আমাদের জন্য, যেটা আমি মিশিগানের জন্য বলছি, ওনারা আপনাকে জানাবেন। এর পাশাপাশি আপনার আবার কমিউনিটি ওয়াইজ যারা মেইন এবং ফ্রন্ট আছে, তাদের জন্য যে যেখানে রিলেটেড সংগঠনে, ওরা ওভাবে ম্যাচ করছে। তো আমার মনে হয় আগামী 2 মাসের ভিতরে আমরা বাংলাদেশে যারা আছে মিশিগানে বা বিভিন্ন স্টেটে, আমরা সকলেই এটার জন্য এলিজিবল হয়ে যাবো। শুধু আপনাকে আপনার যে হেলথ প্রোভাইডার আছে তার কাছে যেতে হবে, তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এবং সেখানে আপনার যে ভ্যাকসিনটা নিতে হবে। আমি এটাও শিওর যে আলাউর ভাই নিউ জার্সিতে ওনাদের এই একই সিস্টেম, যে হয়তো তার হেলথ প্রোভাইডারের কাছে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এবং ওরা আপনাকে বলবে যে ইউ আর রেডি টু গো। থ্যাংক ইউ। এখন এটা ভ্যাকসিন কবে অ্যাভেলেবল এটা না, আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে অ্যাভেলেবল হবে এটা হচ্ছে মেন কথা। রাইট, মানে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর ভ্যাকসিন দিতে হবে, এই তো? জি, থ্যাংক ইউ। এবং তার জন্য একটা ক্রাইটেরিয়া আছে যে আপনার কোনো থাকতে পারবে না, সিমটম থাকতে পারবে না, আপনাকে সিমটম ফ্রি থাকতে হবে, আপনার কোনো জ্বর, সর্দি, কাশি বা এই জাতীয় যদি অন্য কোনো প্রাসঙ্গিক কোনো থাকে, আপনাকে ডক্টর রাব্বি, আমি একটা বিষয় একটু এখন একটু বাংলাদেশে যাই। বাংলাদেশের মানুষগুলো কিন্তু যখন আমি আমি বাংলাদেশের অনেকের সাথেই কথা বলছি লাইভ স্কাইপিতে এভরিডে, এবং তারা কিন্তু করোনা ভাইরাস টাইরাস মানে না, তারা মানতেও চায় না। বিকজ আগে তো ওই যে আমি একটা কথা বলছিলাম ডক্টর আসিফ নজরুল সহ, যে একটা জিনিস যে আগে মানুষকে খেতে হবে, আগে মানুষকে পেটের ক্ষুধা নিবারণ করতে হবে। একটা মহিলা যখন প্রথম আলোতে বড় করে হেডলাইন আসলো, সে বললো আই ডোন্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট প্যান্ডামিক, অ্যাবাউট করোনা ভাইরাস, বিকজ আমার পেটে ক্ষুধা, আমার পেটে খাওয়ার নেই। তো বাংলাদেশের পরিসংখ্যান যদি আপনি হিসেব করেন, বাংলাদেশে কিন্তু আপনার অনেক মানুষ না খেয়ে আছে, অনেক মানুষ কাজ পাচ্ছে না, অনেক মানুষ চাকরি নেই, অনেক রিক্সাওয়ালা বের হতে পারছে না, তাদের জন্য প্রবাসীদের পক্ষ থেকে বা আপনার অ্যাডভাইস কি কি করা উচিত? এটা তো ডেফিনেটলি আপনার যে আমাদের বাংলাদেশের
যারা আমেরিকাতে বা ইউরোপে বা লন্ডনে আছে, ব্যক্তিগতভাবে অনেক অনেক কিছু করছে, হুম কিন্তু আমাদের সত্যিকার অর্থে বড় কোনো সংগঠন নাই, ন্যাশনাল ওয়াইড হুম বা ইন্টারন্যাশনাল, যেখানে হেল্প করতে পারে। হুম যেমন আপনার আফ্রিকার কিছু কান্ট্রি আছে, তারপর আপনার মিডিল ইস্ট কান্ট্রিতে হুম এখানে কিছু সংগঠন আছে যারা কাজ করে, যেমন হেল্পিং হ্যান্ড, হুম আপনার ওয়ার্ল্ড রিলিফ হুম বা এই জাতীয় অর্গানাইজেশন গুলো কাজ করে। তো আমরা যারা বাংলাদেশে বাসে হুম বাসে আছি, হুম এরকম কোন ন্যাশনাল সংগঠন নেই যে সকলে একটা জায়গায় পুল আপ করতে পারে। হুম তো সেই ক্ষেত্রে যার যার সব থেকে আমরা যতটুকু পারি আমরা করছি, সকলেই করছি। হুম কিন্তু দেখুন, বাংলাদেশ 55,590 বর্গ মাইল এলাকার একটা ছোট্ট দেশ, হুম 1,00,000 মানে 180 মিলিয়ন পিপল বাস করে। হুম আমাদের মিশিগান বাংলাদেশের থেকে আয়তনে 2 গুণ, হুম আমাদের লোক সংখ্যা মাত্র 12 মিলিয়ন, আমাদের আর অনেক লোক, এখানে হ্যাঁ আমরা বাংলাদেশ। তো আমাদের করার আছে নৈতিকভাবে যে যে অবস্থান থেকে পারি আমরা বাট শেয়ার ডক্টর ফেয়ার ডক্টর করছি। আমি আমি শেষ করব, তার আগে আমি জাস্ট একটা, আমার আমার মনে হয় যে আমরা যারা ইউরোপে থাকি, ইউকে থাকি, ইউএসএতে থাকি, আমরা প্রবাসীরা যদি আমাদের অল্প একটু অংশ আমাদের এই হতদরিদ্র মানুষগুলোর জন্য বরাদ্দ করি, তাহলে কিন্তু বাংলাদেশের একটি মানুষও এই COVID-19 নিয়ে ভয় পাবে না। আপনি কি মনে করেন? এখানে আসলে COVID-19 ফ্যাক্টর না, হুম এখানে ইন জেনারেল হুম বাংলাদেশে সত্যিকার অর্থে হুম আজকে আপনাকে দেখতে হবে যে লক্ষ লক্ষ মানুষ এখনো রিক্সা চালায়, রাইট, কোটি কোটি মানুষ বেকার। জি, তো এই এই রিক্সা চালানো এবং বেকার অর্থ আপনার করোনার থেকেও বেশি ভয়াবহ। হুম এর জন্য কিন্তু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী নয়, এবং এটা আমাদের দেশটাকে সামনে আনতে গেলে আরো সময়ের প্রয়োজন। আপনি জিডিপিটা জি দেখুন, জি আমি জিডিপিতে আমি বাংলাদেশ কিন্তু অ্যাডভান্স করেছে। জি আমি তো ধন্যবাদ রাব্বি যারা সাহেব, আপনাকে বাকি আছে, ধন্যবাদ। আমি একটু 1 মিনিট কথা বলবো আলাউর সাহেবের সাথে, আমার সময় শেষ হয়ে গেছে। কাউন্সিলর আলাউর সাহেব, শুনতে পাচ্ছেন আমাকে? জি, বাংলাদেশের মানুষের জন্য আপনার কমেন্টস কি, বাংলাদেশের মানুষের জন্য আপনার যে সহযোগিতা, সাহস যোগানোর জন্য আপনি কি বলবেন? আসলে 1 মিনিটে বাংলাদেশ সম্পর্কে বলতে কঠিন, তবে আমি এটাই বলতে চাই, বাংলাদেশে ইতিমধ্যে আপনি নিশ্চয় জানেন সাবরিনা, ডাক্তার সাবরিনার কথা জানেন, আরেকজন মানে এই সমস্ত জিনিস যারা মরণ ব্যাধি করোনা ভাইরাস মতো যে জিনিসগুলো নিয়ে তারা কলেক্ট করে বা বিজনেস করে, আপনি জানেন প্রথম ভাগে সরকারি দলের লোকজনই বেশ তাদের ভান্ডারে গম, এই চাল, এগুলা গেছে। এই এই সমস্ত বাংলাদেশ করে আমাদের সময় 1 মিনিটে মন্তব্য করা। জি আমি এই বিষয়ে ডক্টর কাউন্সিলর আলাউ খন্দ্রা সাহেব এবং ডক্টর রাব্বি সাহেব, আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যে কোনো একদিন মঙ্গলবার আমাদের একটা পলিটিক্যাল শো হয়, আপনারা দুজনে যেহেতু পলিটিক্সের সাথে একটু একটু জড়িত এবং আমরা আসলে ক্লিন পলিটিক্যাল কথা শুনতে চাই, আমি আপনাদেরকে আরেকবার আমন্ত্রণ জানাবো। আমাদের যিনি দায়িত্বে ওনাকে রিকোয়েস্ট করবো যে আপনাদেরকে আরেকদিন আমাদেরকে আপনারা যদি সময় দেন আমরা আপনাদের সাথে আবার কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইউএসএর দুজন সম্মানিত অতিথির সাথে, কথা বলছিলাম বর্তমান ইউএসএর অবস্থা নিয়ে, এবং আমরা কথা বলছি যে কেমন আছে ইউএস এর আমাদের প্রবাসী বাংলাদেশিরা আমরা জানতে পারলাম, এবং আমরা আশা করছি যে প্রবাসী বাংলাদেশিরা ভালো থাকবেন, একে অন্যকে সাপোর্ট দেবেন, একে অন্যকে সহযোগিতা করবেন, এবং এর মাধ্যমেই আমরা করোনা ভাইরাস অর্থাৎ COVID-19 মোকাবেলা করব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।